হ্যালো ফ্রেন্ডস, সমৃদ্ধি ক্রিয়েশনের আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ঢ্যাঁড়শের একটা চটপটা টক ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দই ঢ্যাঁড়শ বা দই ভেন্ডি, যেটা গরম গরম ভাত অথবা রুটি পরোটা সমস্ত কিছুর সাথে সার্ভ করা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই ঢ্যাঁড়শ বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের ঢ্যাঁড়শ নিয়েছি, যেগুলোর দুই সাইড থেকে কেটে শুধু মাঝের অংশটা নিয়েছি। ঢ্যাঁড়শ যদি একটু বড় মাপের হয় সেক্ষেত্রে সেগুলোকে দু টুকরো করে কেটে নিতে পারেন। আর ঢ্যাঁড়শ কাটার আগে অবশ্যই ধোবেন, কাটার পরে ধুলে কিন্তু একটা পিচ্ছিল ভাব চলে আসে। এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব, আর তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1 চামচ লবণ, আর সামান্য একটু জল দিয়ে দইয়ের ব্যাটারটা রেডি করে নেব। দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন চলে যাব রান্নার মূল পর্বে। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম করে নিয়ে ঢ্যাঁড়শগুলোকে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে ঢ্যাঁড়শগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়শ ভাজার সময় আলাদা করে লবণ বা হলুদ দেওয়ার কোনো দরকার নেই। ঢ্যাঁড়শ যদি আগে আমরা ভেজে নিয়ে তারপরে রান্না করি সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্ট আরও সুন্দর হয়। ঢ্যাঁড়শগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা। ফোড়নগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কোচানো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতন পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে মিনিট খানিকের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল। জলটাকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা মিনিট খানিকের জন্য কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই ও অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে যে পেস্ট রেডি করেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর তেলও সেপারেট হয়ে গেছে। এবারে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়শের টুকরোগুলো। আলতো হাতে ঢ্যাঁড়শের টুকরোগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ঢ্যাঁড়শ খুবই নরম সবজি, সেহেতু মশলার সাথে মাখানোর সময় ভেঙে যেতে পারে, সেই জন্য আলতো হাতে মশলাটা মাখিয়ে নিতে হবে।
মোটামুটি 3-4 মিনিট মতন মশলার সাথে ঢেঁড়সটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, রান্নাটা যেহেতু একটু গামাখা হবে সেই জন্য জলটা একটু কম করেই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম, কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন ঝোলটা বেশ শুকিয়ে এসেছে আর ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটায় আর একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কসৌরি মেথি আর 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। 2-3 মিনিটের মতন সমস্ত মশলাগুলো ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই অবস্থায় লবণ, ঝাল, মিষ্টি সমস্ত কিছুই একবার চেক করে নেবেন। গেল ঢেঁড়সের চটপটা টক ঝাল মিষ্টি রেসিপি, দই ঢেঁড়স। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনি যদি ঢেঁড়সের একটু অন্যরকম কোনো রেসিপি খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো খেতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইরকমই নতুন নতুন রান্না দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।